মালদা ইংরেজবাজার পৌরসভাকে টেক্কা দিল পুরাতন মালদা পৌরসভা। পুজোর আগে আবারও একবার কর্মীদের মুখে হাসি ফোটালেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। শুধু অস্থায়ী কর্মী নয়, স্থায়ী কর্মী সহ পুরাতন মালদা পৌরসভার সকল কর্মীদের জন্য এবার বাড়তি বোনাসের ঘোষণা করলেন। এই দিন অনুষ্ঠিত বার্ষিক বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেন চেয়ারম্যান। বোর্ড মিটিংয়ের শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এবার সকল কর্মীদের জন্য 4,000 টাকা করে বোনাস দেওয়া হবে। বোনাস নিয়েছিল আমার বোনাসে আমাদের যে যতগুলো কর্মচারী, গভর্নমেন্টের একটা অর্ডার আছে যে এই পুজোতে 4,000 টাকা করে প্রতিটি কর্মচারীকে বোনাসগুলো দিতে হবে। তো আমাদের এখানটায় কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা তৃণমূল পরিচালিত বোর্ড, আমরা আমাদের যতগুলো যে পার্মানেন্ট স্টাফ থেকে আরম্ভ করে কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে ক্যাজুয়াল স্টাফ পর্যন্ত সকলকেই আমরা 4,000 টাকা করে আমরা বোনাসটা দিব। পুজো একটা আমাদের বড় উৎসব, বাঙালিদের বড় একটা ফেস্টিভ্যাল, আমরা চাই সকলেই এটাতে খুশি থাকুক, আনন্দিত করে আনন্দভাবে এই পুজোটা কাটাক। তার সঙ্গে সঙ্গে আমরা লাস্ট ইয়ার আমাদের লাস্ট মান্থে আমরা আমাদের যারা পৌরসভার যারা কর্মচারী রয়েছেন সে কন্ট্রাকচুয়াল থেকে আরম্ভ করে ক্যাজুয়াল থেকে আরম্ভ করে আমরা 1,800 টাকা করে আমরা তাদের স্যালারি বৃদ্ধি করি।